কমপ্লেক্স অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে মেইনলি থাকে হচ্ছে চারটা কমপ্লেক্স। তোমরা দেখবে যে মেইনলি হচ্ছে চারটা কমপ্লেক্স, কোন কোন বইতে পাঁচটা কমপ্লেক্সের কথা বলছে। তারা হচ্ছে আসলে এটিপি সিনথেসটাকে একটা আলাদা কমপ্লেক্স বানাইছে, 5 নাম্বার কমপ্লেক্স বানাইছে, কিন্তু আসলে কিন্তু চারটাই কমপ্লেক্স। কারণ 4 নাম্বারে এসে কিন্তু তোমার আসলে ওই সময় কিন্তু অক্সিজেন এসে তোমার ইলেকট্রন গুলোকে ক্যাপচার করে ফেলে, ক্যাপচার করে মানে ফাইনাল অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন কে ম্যাম, এইটাই বুঝিয়েছে, ওইটাই ম্যাম, ও আচ্ছা ম্যাম ওইটাই বুঝিয়েছে, ওকে। তো 4 নাম্বারে এসে দেখবা যে যেটাকে আমরা বলে থাকি সাইটোক্রোম অক্সিডেজ, সে সাইটোক্রোম অক্সিডেজ এর প্রেজেন্স 4 নাম্বারে কমপ্লেক্সে আসার পরে কিন্তু অক্সিজেন হচ্ছে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, তো ওখানে এসে কিন্তু ওয়াটারে কনভার্ট হয়ে যায়। ওই জন্য আমরা এই 4টাকে মেইন কমপ্লেক্স ধরবো। আর 5 নাম্বার যেটা ওইটা একটু আসলে আলাদা, ওইটা হচ্ছে যে এটিপি সিনথেস, ওখান দিয়ে আসলে প্রোটন গুলো পাম্প আউট হয়ে যায়, পাম্প আউট হয়ে আবার ভিতরে চলে আসে, ম্যাট্রিক্সে চলে আসে। প্রথমে তো ম্যাট্রিক্স থেকে আমরা বের করে দিছিলাম, ইন্টার মেমব্রেন স্পেসে দিয়ে দিছিলাম। ওই যে ছবিটার কথা একটু মনে করো, এই যে এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স ওয়ান এর ভিতরে কি কি আছে, এনএডিএইচ ডিহাইড্রোজিনেস, এটার আরেকটা নাম হচ্ছে এনএডিএইচ ডিহাইড্রোজিনেস বা অক্সিডো রিডাক্টেস কমপ্লেক্স। এর সাথে এফএমএন আছে, প্লাস ফেরাস আছে, সালফেট আছে, এগুলো আছে, এই সমস্ত কিছু আছে বলেই এগুলো অনেক কিছু নিয়ে কম্বিনেশন হলে এগুলোকে কমপ্লেক্স বলা হয়। কমপ্লেক্স টু যেটা, ওটার আরেকটা নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স। আচ্ছা, এরপরে কমপ্লেক্স থ্রি, কমপ্লেক্স ফোর, এছাড়াও অ্যাডিশনাল এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট যে চেঞ্জ, এটা এটার ভিতরে আমি যে একটু আগে তোমাদের যখন ছবি দেখাচ্ছিলাম তখন আমি বলছিলাম যে কমপ্লেক্স গুলো ছাড়াও অ্যাডিশনাল কিছু জিনিস বসানো থাকে, তার ভিতরে একটা হচ্ছে কোয়েনজাইম কিউ আর একটা হচ্ছে সাইটোক্রোম সি। এখন আসো আমরা এটা একটু দেখি, বুঝবা। এই যে দেখো এই এই অংশটুকু মিলে হচ্ছে কমপ্লেক্স ওয়ান, ওকে, এই অংশটুকু। তাহলে এই কমপ্লেক্স ওয়ান এর ভিতরে দেখো এফএমএন আছে, যে ফেরাস সালফেট আছে, এই যে এনএডিএইচ যখন ছিল সে আসলে কি ছিল, রিডিউসড ফর্মে ছিল, রিডিউসড ফর্মে ছিল। সে যখন এই হাইড্রোজেনকে এফএমএন এর কাছে দান করে দিল, এই এফএমএন কি হয়ে গেল, এফএমএন কিন্তু তখন রিডিউসড হয়ে গেল, যে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে নিল, অ্যাকসেপ্টার হিসেবে কাজ করলো। আর সে কিন্তু ওই যে এনএডিএইচ কিন্তু অক্সিডাইজড হয়ে গেল, এনএডি তে কনভার্ট হয়ে গেল। এরপরে দেখো ও আবার নিয়ে যে কাকে কাকে দান করে দিল, ও কিন্তু এফএমএন আবার অক্সিডাইজড হলো, ও নিয়ে দান করে দিল এই যে কোয়েনজাইম কিউ কে, কোয়েনজাইম কিউ নিয়ে যে দান করে দিবে কাকে, কোয়েনজাইম কিউ নিয়ে যে দান করে দিবে এই যে সাইটোক্রোম বি, সাইটোক্রোম বি, সাইটোক্রোম বির ভিতরে এই যে ফেরাস এবং ফেরিক এই যে দুইটা ফর্ম, দুইটা ফর্মে থাকতে থাকে, ওরা কিন্তু একবার অক্সিডাইজড একবার রিডিউসড এরকম হয়ে হয়ে এরকম, তার মানে এইভাবে অক্সিডেশন রিডাকশন চলতে থাকে। এবং একদম লাস্ট স্টেজে এই যে এটা হচ্ছে সাইটোক্রোম, এইভাবে ওরা দিতে 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 লাস্ট স্টেজে এই যে যেটা হচ্ছে লাস্ট স্টেজ, এটা হচ্ছে সাইটোক্রোম সি। এখানে এই কমপ্লেক্স ফোর এখানে আসার পরে তোমরা জানো যে দুইটা ইলেকট্রন আসে এবং দুইটা হাইড্রোজেনও আসতে হবে, তা না হলে তো হাইড্রোজেন হতে পারবে না, হাইড্রোজেন মলিকুলার ফর্ম করতে পারবে না। তাহলে দুইটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো যখন অক্সিজেন, তখন দুইটা হাইড্রোজেনে আসলো, যে একটু আগে তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখালাম, এটা মিলায়ে আমরা জানি মলিকুলার হাফ মলিকুলার অক্সিজেন নিয়ে একটা অন মলিকুলার ওয়াটার তৈরি করলো। হ্যাঁ, আসল কথা হলো যে এইখানে কিন্তু আসলে দুইটা ওয়াটার তৈরি হয়, এই স্টেজে এসে দুইটা ওয়াটার, হাফ নিয়ে হাফ নিয়ে দুইটা ওয়াটার তৈরি হয়ে যায়। এখন অ্যাকর্ডিং টু মোজাম্মেল স্যার'স বুক, মোজাম্মেল স্যারের বই অনুযায়ী, আচ্ছা এখানে মাঝে একটা জিনিস দেখো, কমপ্লেক্স টু, কমপ্লেক্স টু টা আসলে একটু ডিফারেন্ট, কমপ্লেক্স টু টা একটু আলাদা থাকে, একটু আলাদা থাকে তার কারণ এটা হলো টিসিএ সাইকেলেরও একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে। টিসিএ সাইকেলে তোমরা জানো যে একটা স্টেজে সাকসিনেট থেকে যখন ফিউমারেট হয় তখন এফএডি, এফএডি এইচ টু তে কনভার্ট হয়, এইটাকে যে কনভার্সন করে সাকসিনেট ডিহাইড্রোজিনাস এনজাইম, সেটা এই সাকসি এই কমপ্লেক্স টুর একটা ইনবিল্ট একটা কম্পোনেন্ট, এই জন্য এটা কিন্তু আলাদা। এই জন্য তোমরা দেখবা যে মোজাম্মেল স্যার যেটা বলেছে যে তিনটা এটিপি প্রোডাকশন, প্রথমে কি কমপ্লেক্স ওয়ানে এটা কোয়েনজাইম কিউ তে যাওয়ার আগেই এটা যেটা প্রোডাকশন হয় সেটা হচ্ছে একটা এটিপি প্রোডাকশন হয়। এই কেন আমরা এনএডিএইচ থেকে তিনটা এটিপি পাই আর কেন এফএডিএইচ টু থেকে দুইটা এটিপি পাই, তার কারণ এখানেই ব্যাখ্যা করা আছে। দেখো এটা কমপ্লেক্স ওয়ান, এইখানে একটা এটিপি প্রোডাকশন হয়ে গেল, আর এ হলো কোথায়, এসে জয়েনই করলো কিন্তু সরাসরি কোয়েনজাইম কিউতে, ছবিটা দেখলে বুঝবা কোয়েনজাইম কিউতে, ওই জন্য ও তো একটা স্টেপ স্কিপ করে গেছে, ওই স্টেপে সে ঢুকে নাই, তার পরের স্টেপে সে ঢুকছে। আচ্ছা সেই জন্য দুইটা,
সহজ, এটা সহজ, তোমরা এই এইটাই দিয়ে দিও। আরেকটা হচ্ছে যে কমপ্লেক্স থ্রিতে যে একটা কমপ্লেক্স থ্রির শেষে যে প্রডিউস হয় বিফোর গোয়িং টু সাইটোক্রোম, আর আরেকটা হচ্ছে যে যে লাস্ট স্টেজে কমপ্লেক্স ফোরে যে, এইভাবে করে আমার তিনটা এটিপি প্রোডাকশন হয়। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মোজাম্মেসার্স বুক। আমি বলবো যে এটা আঁকায় দেওয়াটা অনেক সোজা, তোমাদের তো আর এরকম এত মানে কার্সিভ রাইটিং এর দরকার নাই, এসব লেখার দরকার নাই, তোমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড লিখে দিবা। তো তোমরা এই তিনটা কমপ্লেক্স লিখে 1 2 3 4 রোমান লেটারে 1 2 3 4 এরকম আঁকায় দিবা, দিয়ে কোথায় কোথায় এটিপি সিনথেসিস হয় দেখায় দিলাম, দ্যাটস অল। আর হলো এইটা একটু লিখে দিলেই হয়ে গেল, সাইট অফ এটিপি সিনথেসিস কোথায় কোথায়। আসলে এইবার আমি একটু তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে মূল ঘটনাটা কি ঘটে। মূল ঘটনা এটা ঘটে যে যখন এই যে এনএডিএস যখন আসলে ওই কমপ্লেক্স ওয়ানে যখন ইলেকট্রন দান করে দিল, আমরা তো ওই যে বলেছি একটা করে হাইড্রোজেন মানেই হলো কি, একটা করে হাইড্রোজেন মানে তার ভিতরে একটা ইলেকট্রন আছে, প্রোটন আছে। আমরা সবসময় দেখো NAD2H2H, তার মানে এখানে আসলে দুইটা করে হাইড্রোজেন আসবে। তাহলে দুইটা করে যদি হাইড্রোজেন আসে, তার মানে আসলে দুইটা করে প্রোটন আর দুইটা করে ইলেকট্রন, তাই তো? তাহলে এখানে চারটা চারটা আমার প্রোটন তৈরি হলো। এই চারটা প্রোটন এই যখন এই ইলেকট্রন গুলো ট্রান্সপোর্ট হয় তখন কি হয়, তখন এটা যখন ট্রান্সপোর্ট হয় তখন আস্তে আস্তে যখন মানে নিচের দিক থেকে উপরের দিকে যেতে থাকে, কমপ্লেক্স ওয়ান থেকে কমপ্লেক্স ফোর এর দিকে যেতে থাকে, এটা এই এটা তো নর্মালি কি থাকে, ইমপারমিয়েবল থাকে, তখন এটা পারমিয়েবল হয়ে যায়। এর জন্য তখন এটাকে ফোর্সফুলি মানে এখানে একটু এনার্জি জেনারেটেড হয়, কারেন্ট জেনারেটেড হয়, সেইটার ফোর্সে এই এইগুলোকে পাম্প করে এই যে ইন্টার মেমব্রেন স্পেসে পাঠাই দিল। বুঝতে পেরেছো? এইটা ছিল হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তাহলে এই জায়গাটা কি, এটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, তাহলে পাম্প করে করে ইন্টার মেমব্রেন স্পেসে পাঠিয়ে দিল। এখানে ভুল দিয়েছে, এখানে এখানে চারটা, এই চারটা এখানে চলে আসবে। তারপরে যেটা হয় এই যে সাকসিনেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স, যেটা এইখানে আসলে কোনো এই পাম্প করে দেয় না, তারপরে আবার যে চারটা সেই চারটা দেয় হচ্ছে এইখানে 3 নম্বরে। আর লাস্টের যেটা, লাস্টের যেটাতে যে এটা তো আসলে চারটাই দেওয়ার কথা কিন্তু চারটা দেয় না, ওই যে দুইটা হাইড্রোজেন আমার দুইটা প্রোটন যে কাজে লেগে গেল কিসের জন্য, এই যে আমি যখন অক্সিজেন যখন ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো তখন তার সাথে সাথে সে দুইটা প্রোটন নিয়ে নেয়, এই জন্যে সে আসলে দুইটা প্রোটনকে পাঠায় আর দুইটা প্রোটনকে কাজে লাগায় সে ওয়াটার বানায়। বোঝা গেছে কি না এই জায়গাটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই কারণে যখন আমার এনএডিএস, এনএডিএস থেকে আসলে আমি টোটাল হাইড্রোজেন পাই কতগুলো, চারটা চারটা আটটা আর এখানে দুইটা, তাহলে 10টা, মোট 10টা হাইড্রোজেন পাই। এখন আমরা জানি যে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, প্রত্যেক চারটা হাইড্রোজেনের জন্য সম্ভবত একটা করে এটিপি, চারটা হাইড্রোজেনের জন্য একটা করে এটিপি। তো সেই কারণে এই সেই ক্যালকুলেশন অনুযায়ী তোমার এনএডিএস থেকে আমরা 2.5 করে করে এটিপি পাই। আর FADH2 যেহেতু পরের স্টেজ থেকে আসলে দেওয়া শুরু করে, ওই জন্য ওর চারটা কম থাকে, তার মানে চারটা যদি কম থাকে তাহলে ও ছয়টা, ছয়টা দিয়ে এবার হিসাব করে দেখো, তাহলে সে ছয়টা হাইড্রোজেন সে এই পাম্প করে এখানে দিতে পারবে, যে কয়টা হাইড্রোজেন পাম্প করে দিতে পারবে সেই অনুযায়ী এটিপি তৈরি হবে। তো এই হলো সেই হিসাব। তাহলে তোমরা এই জিনিসটা বুঝেছো তো, কেন এনএডিএস থেকে হলো যে 2.5 আর FADH2 থেকে হচ্ছে 1.5 এটিপি প্রোডাকশন হয়? আর এই যে এখানে তোমরা এই ছবিটা দেখো, এই যে হাইড্রোজেন গুলোকে আলটিমেটলি এখানে এটিপি যে পাম্প করে যখন দিয়ে দেয় তখন এই যে এটা ফসফোরাইলেটেড, এডিপি ফসফোরাইলেটেড হয়ে এটিপি হয়ে যায়। এই জায়গাটা আমি আরেকবার একটু তোমাদেরকে দেখাই দেই, আসলে এই যে এইখান দিয়ে দেই কিন্তু হাইড্রোজেন পাম্প হয়ে যায়। এখানে যে দেখো 1 2 3 4 এই চারটা হাইড্রোজেন পাম্প হয়ে গেছে, এই যে কমপ্লেক্স, এটা হচ্ছে কমপ্লেক্স ওয়ান, এটা হলো আমার কমপ্লেক্স টু তে কোনো হাইড্রোজেন পাম্প হয় না, কমপ্লেক্স থ্রি তে যেও চারটা হয়েছে, চারটা হয়েছে। আর কমপ্লেক্স ফোর যেটা, সেই কমপ্লেক্স ফোরে যায় আমার দুইটা হাইড্রোজেন পাম্প হবে, আর দুইটা হাইড্রোজেন আমি কিসে কাজে লাগাবো, ওই যে বললাম আমার ওয়াটার তৈরি করতে গেলে লাগবে, ওইটাতে আমি কাজে লাগাই ফেলবো। আর আমার এই জিনিসটা অনেকটা এরকম যে ইলেকট্রোকেমিক্যাল একটা গ্রেডিয়েন্ট তো তৈরি হয়েছে, তাই না? এখানে দেখো প্রোটনের কনসেন্ট্রেশন অনেক বেশি, এখানে প্রোটনের কনসেন্ট্রেশন কম, তাহলে খুবই স্বাভাবিকভাবে ওখান থেকে এই দিকে চলে আসতে চাইবে। এই হাই প্রোটন গুলো যখন এই দিক দিয়ে চলে আসে তখনই তো আমরা অনেকটা ওই যে হাইড্রো ইলেকট্রিসিটির কথা চিন্তা করো, হাইড্রো ইলেকট্রিসিটিতে কি হয়,
একটা ড্যাম, একটা বাঁধ দিয়ে আমরা পানি আটকায় রাখি না, পানি আটকায় রাখি, আর মাঝখানে একটা টারবাইন দেওয়া থাকে। এই যে এই এটিপি সিনথেসটাকে মনে করো সেই টারবাইন, টারবাইনের কথা চিন্তা করো, যখন তুমি পানির এখানে মুখটা খুলে দিলা, ও তো খুব হাই ফোর্সে এখান দিয়ে চলে যাবে, চলে যেতে এইদিকে চলে আসতে চাইবে, কারণ এখানে তুমি বাঁধ দিয়ে আটকায় রাখছো। যখন হাই ফোর্সে আসবে তখন ও কি করবে, ওই টারবাইনটাকে সে ঘুরাবে। এই হাই ফোর্সের টারবাইনটাকে ঘুরালে কি হয়, ইলেকট্রিসিটি জেনারেট হয়। এটাই হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটির মেকানিজম, ইউ নো ভেরি ওয়েল, মানে মোর দ্যান মি, আমার চেয়ে তোমরা এটা ভালো জানো। তো এটাই হলো হাইড্রো ইলেকট্রিসিটির মতোই জিনিসটা। এখানে যেহেতু হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে, এই যখন ফোর্সফুলি এদিকে আসে, আসার পরে এই এটিপি সিনথেস ওর কাজই হচ্ছে এটাকে ফসফোরাইলেটেড করে দেওয়া। ইয়েস, টারবাইন ঘোরানোর মতো, ভেরি গুড। এখানে আসলো, এখন দেখো এই যে আমরা জানি যে প্রত্যেকটা চারটা হাইড্রোজেন আয়নের জন্য একটা করে এটিপি তৈরি হবে। এই যে হাইড্রোজেন আয়ন, যে চারটা হাইড্রোজেন আয়ন যখন এখান দিয়ে পাস করবে এটিপি সিনথেস, এটিপি সিনথেস, এই এটা একটা এনজাইম, এটা ভিতরে যখন পাস করবে, প্রত্যেক চারটা আয়নের জন্য একটা করে এটিপি। এবার তুমি কাউন্ট করে দেখো যে আমি যখন এনএডিএইচ কে এরকম এনএডিএইচ থেকে প্রোটন পাম্প করে করে পাঠাচ্ছি, তখন দেখো আমি এই যে আমার এটা হচ্ছে কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স ওয়ানে আমি চারটা পাঠাই, কমপ্লেক্স থ্রিতে চারটা পাঠাই, আর কমপ্লেক্স ফোরে যে আমি দুইটা পাঠাই, তাহলে মোট কত হলো, চার চার আট আর দুই, 10টা হলো, তাই না? কিন্তু আমার এই যে এফএডিএস টু, যেহেতু এই কমপ্লেক্স ওয়ানে ঢুকতে পারে না, ও তো কমপ্লেক্স ওয়ানের পরের থেকে ওর অ্যাক্টিভিটি শুরু হয়, সেই জন্য ও শুধুমাত্র এইখানে আর এইখানে পাঠায়। তার মানে কি, চারটা আর এখানে দুইটা, ছয়টা, ছয়টা পাঠালো। এইবার হিসাব করে দেখো যে ছয়টা থেকে আমি কয়টা এটিপি পাই। তো এই যে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আমরা এটা জানি যে টু এনএডিএস, এগুলো হিসাব না, আমি এখানে এই হিসাবগুলো পড়াবো না, এগুলো তোমরা ভালোই পারবে আমার কাছে মনে হয়। আমরা এটা খুব জানি যে যে যেহেতু এক একটা এনএডিএস এর জন্য 10টা প্রোটন, এবং এক মানে প্রত্যেক চারটা প্রোটনের জন্য হচ্ছে একটা এটিপি। তাহলে এই 10টা যদি প্রোটন হয়ে থাকে, তাহলে 4 × 2 = 8, তো দুইটা, আরো যে দুইটা, আর দুইটার জন্য 0.5, এই জন্য হচ্ছে 2.5 এটিপি। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। ওকে, এই যে অল দিজ আর এনার্জি ক্যালকুলেশন, সেটা হলো যে এই কারণে তুমি যদি তিনটা করে ধরো, তিনটা আর দুইটা যদি ধরো, তাহলে কিন্তু 38 এটিপি হয়, তাই না? আর আমরা যদি ওই যে 2.5 আর 1.5 এটা ধরি। আচ্ছা, এই বাচ্চা কাচ্চা তোমরা সবাই বুঝতে পারছো তো এই জিনিসটা, এজেন্টস অফ মোর দ্যান ওয়ান পিরিয়ড। তো এটাই হলো, আমার টাইমও প্রায় শেষ, এটা হলো এনার্জি ক্যালকুলেশন। আমি যে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি যে যে দেখো এখানে হচ্ছে যে তোমার ইয়ে হয়, এটাতে কোনো হাইড্রোজেন ট্রান্সপোর্ট হয় না, এটা দেখানোর জন্য যে আমার কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স টু তে হয় না, কমপ্লেক্স থ্রি তে হয়, কমপ্লেক্স ফোরে হয়, এবং কমপ্লেক্স ফোরেই কিন্তু আসলে তোমার ওয়াটার তৈরি হয়। আচ্ছা, ইনহিবিটরস, ইলেকট্রন ট্রান্সপোর্টের কিছু ইনহিবিটরস আছে, এই আছে, এইগুলোর নামগুলো তোমরা কয়েকটা কয়েকটা জাস্ট সায়ানাইড তোমরা তো জানো, আগে মানুষকে যে ইয়ে করা হতো না, সায়ানাইড দিয়ে পয়জনিং করা হতো না, সমস্ত রাজা টাজা, রাজা বাদশাহ টাদশাদের, রাজা বাদশাহদের যে মারা হতো তখন কি, কিছুর ভিতরে হয়তো বিষ, অ্যালকোহল ট্যালকোহলের ভিতরে হয়তো সব সায়ানাইড টায়ানাইড মিশাই দেওয়া হতো, তাই না? তো এই সায়ানাইড তাহলে কি করে, তুমি দেখো এই ইটিসির এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কমপ্লেক্স ফোর, ফোর কে যদি তুমি বন্ধ করে দাও তাহলে কি সমস্যা হবে, কমপ্লেক্স ফোর কে যদি তুমি বন্ধ করে দাও তাহলে তোমার তো এই এইটা হবে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হবে না। এই অক্সিডেটিভ, ইয়েস ম্যাম, বুঝতেছি, এটা অনেক কমপ্লেক্স লেগেছিল, পরে এখন সহজ লাগছে। এখন কি একটু সহজ লাগছে রে বাপ, যদি সহজ লেগে থাকে তাহলে আমার সার্থকতা, আর না লাগলে তো আর এত মানে এতক্ষণে বক বক করে কি লাভ হইলো। জিনিসটা অনেক সোজা রে বাবা, কিন্তু হলো যে জটিল করে, ওই বইতে লেখা খুব জটিল করে। তো আমি এখানে কিছু টারবাইন বন্ধ, ইয়েস মেহরাব জামি একদম পারফেক্ট কথা বলছে, ও সবসময় একদম ঝাক্কাস কথাবার্তা বলে, মূল কথাটা বলে। হ্যাঁ, টারবাইন বন্ধ, টারবাইন যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, কোনো নো ইলেকট্রিসিটি, নো ইলেকট্রিসিটি না থাকলে কিছুই থাকবে না, লাইফ শেষ। এই জন্যই হলো এই কার্বন মনোক্সাইডও একই কাজই করে, কার্বন মনোক্সাইড পয়জনিং হলেই হলেও এই একই সমস্যা হয়। তো আমার কাছে মনে হয়েছে এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো তোমরা মনে রাখলেই হবে, বাকিগুলো জাস্ট যারা পোস্ট গ্রাড তাদের জন্য লাগবে। আচ্ছা, যারা হচ্ছে ফার্মাকোলজি, তারা হলো যে এইগুলো জানবে, পরে এটা রেখে দিও, পরে ভবিষ্যতে ফার্মাকোলজি থার্ড ইয়ার উঠে ফার্মাকোলজির সময়
মেইনলি হচ্ছে বার্বিটুরেট, বার্বিটুরেট তো জানোই, হ্যাঁ, ঘুমের ওষুধ যেটা, ফেনোবার্বিটন, ফেনোবার্বিটন যেটা আমরা ওই যে হরহামেশা ইউজ করে থাকি, ঘুমটুক না হলেও খাই, এগুলো কিন্তু ইনহিবিটর হিসেবে কাজ করে। আর এই সাইটোক্রোম অক্সিডেজ, মানে ওই যে সাইটোক্রোম অক্সিডেজ কত নম্বরে থাকে, কমপ্লেক্স ফোরে থাকে, এইটাকে হলো বন্ধ করে দেয় সায়ানাইড, তারপর হাইড্রোজেন সালফাইড আর কার্বন মনোক্সাইড, অলরেডি আমি বলে ফেলেছি। আর কিছু ক্লিনিক্যাল ডিসঅর্ডার আছে, আমার কাছে মনে হয় না এগুলো তোমাদের জীবনেও লাগবে, আন্ডার কেয়ার লেভেলে লাগবে। তো তারপরে মোজা মাসালের বইতে ছিল, আমি জাস্ট উঠাই দিছি। আমি কিছু যে রেফারেন্সেস এ কিছু ভিডিও দিয়ে দিয়েছি, আমি পাঠিয়ে দেবো একটু পরে, তোমরা এই ভিডিও গুলো একটু দেখে নিও, দেখবা যে এটা আরো আরো হচ্ছে যে ইজি হয়ে গেছে। এখানে এত সুন্দর করে মানে এই অ্যানিমেশন গুলো, আমি তো তোমাদেরকে অ্যানিমেশন অ্যানিমেশন গুলো তো আমি পারি না, ওভাবে বুঝাইতে পারি নাই। তো তোমরা ওই অ্যানিমেশন গুলো ভিডিও গুলোতে দেখে নিবা, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে পাম্প করে করে ওই পাশে পাঠায় দেয়, তারপরে ওটা কিভাবে এই পাশে চলে আসে। আমি অবশ্য প্রথমবার তোমাদেরকে একটা ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তো হোয়াট ইজ কি ওএসসিপি ফ্র্যাকশন, ওএসসিপি ফ্র্যাকশন মানে বুঝলাম না কোনটা, আমি নিজেও জানি না, তারা আমি দেখে নিব পরে, পরে আমি বইতে দেখে নিব। আচ্ছা, এটা হলো যে আমি আমি একটা বই থেকে জাস্ট কপি করে পেস্ট করছি, তো খেয়াল করি নাই ওএসসিপি ফ্র্যাকশন অফ এটিপি সিনথেস কি মানে কি, এটা আমি নিজেও দেখি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, তো ইনশাল্লাহ দেখা হবে। আর হলো আমি তো এরপরে আমাদের ওই আমাদের হচ্ছে যে মুগদা মেডিকেল কলেজের যে আমাদের নিজস্ব যে ক্লাস, ওগুলোই নিতে থাকবো। আর তোমাদের যদি কারো কারো কোনো প্রবলেম, কারো কোনো প্রবলেম থাকে, যারা তোমার এক্সিসে যারা আছো, তোমাদের প্রবলেম থাকে সেটা তোমরা আমাকে একটু জানাও, আমি ফাঁকে ফাঁকে আমার ওই ক্লাসগুলো ফাঁকে ফাঁকে যদি পারি আমি নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। তবে একসাথে অনেক কিছু করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ইদানিং আমাদের অফিসে ওয়ার্কলোড অনেক বেশি, সেই কারণে আমি ডিসিশন নিলাম যে আপাতত এরকম থাকবো। আর আমি ওখানে ক্লাস নিব, ওখানে আমি তোমাদেরকে ইয়েতে পাঠাবো, তোমরা যারা ওই যে আমাদের টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা যারা চাইলা, তোমরা মানে যারা যারা ইন্টারেস্টেড তারা তোমরা জয়েন করতে পারো।